আপনি বলেছেন ইস্তিগফার করতে থাকলে বিপদ দূর হয়। আমার এক বিপদে বহুবার ইস্তিগফার করার পরও বিপদ কাটেনি, এর কারণ কি থাকতে পারে? ভাই, আমি বলিনি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলা হয়েছে, আমি হাদিসের অনুবাদ করেছি মাত্র। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, নিয়মিত ইস্তিগফার করতে থাকবে করতে থাকবে করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন সময়ে তাকে উত্তরণের পথ দেখিয়ে দিবেন। তার জন্য এমন এমন পথ আল্লাহ তাআলা আবিষ্কার করে দিবেন যে সেটা কল্পনাও করতে পারেনি। এইভাবে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিসে বর্ণিত হয়েছে। এই জন্য দুশ্চিন্তা, ডিপ্রেশন, পেরেশানি, বিপদ আপদ, যে কোনো মুসিবত দূরের জন্য কন্টিনিউয়াসলি ইস্তিগফার করতে থাকা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম, এই ইস্তিগফার করতে থাকা, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, এইটা সাইয়্যিদুল ইস্তিগফার, যে কোনো ইস্তিগফার, আর সবচেয়ে সংক্ষিপ্ত আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফার করতে থাকা যে কোনো একটা নিয়মিত সুন্দরভাবে অর্থ বুঝে বুঝে আল্লাহর কাছে মাপ চাইতে থাকা, এটা যে কোনো বিপদ আপদ থেকে মুক্তির অন্যতম উপায়। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত। এখন প্রশ্ন হলো, হাদিসে বলা হয়েছে ইস্তিগফার নিয়মিত করতে থাকলে আল্লাহ তাআলা বিপদ দূর করবেন, অথচ আমি ইস্তিগফার করলাম কিন্তু আমার বিপদ দূর হলো না, কারণটা কি? এর উত্তর দেওয়ার আগে আমি একটা উপমা দিতে চাই, উত্তরটা দিয়ে ফেলবো ইনশাআল্লাহ একদম টু দ্য পয়েন্টে, কিন্তু উপমাটা দিলে উত্তরটা বুঝতে সুবিধা হবে। উপমাটা হলো, ধরেন আপনার বাবা আপনাকে বলেছেন, আপনার মা আপনাকে বলেছেন, তোমাকে আমি অনেক ভালোবাসি বাবা, অনেক আদর করি, তোমার কোনো কষ্ট আমি সহ্য করবো না, তোমার কোনো কষ্ট আমার সহ্য হয় না, যে কোনো কষ্টে কোনো অসুবিধা হলে আমাকে বলবা, আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে কষ্ট থেকে উদ্ধার করব। এইরকম কথা বন্ধু বন্ধুকে বলে, স্বামী স্ত্রীকে বলে, বাপ সন্তান এর মধ্যে এরকম আলোচনা হতে পারে। এখন ধরুন কোনো বাবা তার ছেলে মেয়েকে বলেছে, বা কোনো বন্ধু কোনো বন্ধুকে বলেছে, হ্যাঁ, এটা বলার পর কোনো একটা সময় দেখা গেল যাকে এটা বলেছে, ধরুন সন্তানকে বলেছে, ছোটো বাচ্চাকে বাবা মা বলেছে তোমাকে অনেক আদর করি, তোমার কোনো কষ্ট বাবা মা হিসাবে আমরা সহ্য করবো না, ইত্যাদি ইত্যাদি। এখন এই ছোটো বাচ্চাটা, ওর ধরা যাক কোনো হসপিটালে ট্রিটমেন্ট চলছে, এখন ওকে ইঞ্জেকশন পুশ করা হচ্ছে, তারপর অপারেশন হচ্ছে, তার ট্রিটমেন্ট করতে গিয়ে কষ্ট হচ্ছে, এই যে ডাক্তাররা ধরেছে, নার্সরা চেপে ধরেছে, ইঞ্জেকশন পুশ করছে, অ্যানেস্থেসিয়া দিচ্ছে, ছুরি টুরি রেডি করছে, তার অপারেশন করবে, ওই অপারেশন থিয়েটারে যদি বাপ মা থাকেন যে বলছেন তোমাকে অনেক ভালোবাসি, তোমার কোনো অসুবিধা না আমাকে বলবা, শুধু আমি জীবন দিয়ে ফেলবো, তাকে যদি বলে তুমি না বলছো যে আমার কষ্ট তুমি দেখতে পারো না, তুমি না বলছো যে আমার কষ্ট তুমি সহ্য করবা না, তুমি না বলছো যে আমার কষ্ট হলে তুমি জীবন দিয়ে দিবা, এখন আমাকে বাঁচাও, ডাক্তারের ধাক্কা মারে ফালাও, নার্সদেরকে সরাই দাও, আমাকে উদ্ধার করো, কি বলেন? তখন বাপ মা কি বাচ্চার কথা শুনবে যে হ্যাঁ ঠিকই তো, আমি যে ওয়াদা করছি অতএব আমি ওয়াদা রক্ষা করি, এরকম কিছু? নাকি বলবে যে না বাবা, তোমার এই কষ্টটা সহ্য করার মধ্যেই তোমার কি আছে? কল্যাণ আছে, তোমার আরোগ্য লাভ হবে। সো এই কষ্টটা, তোমার কষ্ট হচ্ছে আমরাও কষ্ট পাচ্ছি, কিন্তু এখানে আমাদেরও সহ্য করতে হবে, তোমাকেও সহ্য করতে হবে, এর মধ্যেই কল্যাণ হবে, এই কষ্টের পরেই শান্তি আসবে, এই কষ্টটা তোমার শান্তির জন্যেই হচ্ছে, এই কষ্টটা না করলে বরং কষ্ট আরও বাড়বে। এখন যদি ছেলে বলে বাবা তুমি না বলছিলা, এখন তুমি তো কথা রক্ষা করলে না, দোস্ত যদি বলে দোস্ত তুমি না বলছিলা, তুমি তো কথা রক্ষা করলে না, তো ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা কি যৌক্তিক হবে? এবার আসেন মূল প্রশ্নের উত্তরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের আলোকে আমরা জানলাম ইস্তিগফার করতে থাকলে বিপদ দূর হয়। এখন আমার বিপদের সময় ইস্তিগফার পড়লাম কিন্তু বিপদ গেল না, তাহলে এবার কী হবে? এই বিপদ না যাওয়ার মধ্যে, এই বিপদ সহ্য করার মধ্যে আমার প্রভূত কল্যাণ নিহিত আছে হয়তো। এই বিপদ গেলে আমার যতটুকু লাভ হবে, এই বিপদে আমি ধৈর্য ধারণ করে টিকে থাকতে পারলে তার চাইতে পরিমাণে লাভ আরও হয়তো বহুগুণ বেশি হবে। এক্সাম্পল তো আমরা দিয়েছি, এরকম আমরা বহু নজির আমাদের সামনে আসে না নেই, এই জন্য কখনো কোনো আমলের সুফল আমি পাইনি, তাহলে আমাকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত এই আমলের সুফল এইভাবে দিয়ে থাকেন, এটা হলো জেনারেল। কোনো কোনো ক্ষেত্রে যদি না হয় তাহলে বুঝতে হবে যে এই না হওয়ার মধ্যেই আমার কি আছে, কল্যাণ আছে, এটা এক্সেপশন। অথবা আমি যেইভাবে ইস্তিগফার করা দরকার, যে মানসিকতা নিয়ে, যেই আপনার আন্তরিকতা নিয়ে, যে মনঃসংযোগ নিয়ে, যে মনোযোগ নিয়ে,
যে বিনয় নিয়ে, যে শুদ্ধতা নিয়ে হয়তো আমার কোনো জায়গায় কোনো ত্রুটি ছিল। মনে রাখবেন, ইমানদারের হারাবার কিচ্ছু নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজেবান লি আমরিল মুমিন, ইমানদারের পুরো বিষয়টাই অদ্ভুত আশ্চর্যজনক। ইন আসাবাহু খায়রুন, ইমানদারের জীবনে যদি কোনো সুখ আসে, সাকারা, সে আল্লাহকে শুক্রিয়া জানায়, তখন সুখে সুখী হলো, আবার এদিকে শুক্রিয়া জানিয়ে আখেরাতে আল্লাহর কাছে বিনিময় করে, দুই দিক থেকে লাভ। ওয়াইন আসাবাহু সাররুন, আর যদি ইমানদারের জীবনে কোনো বিপদ আসে, কষ্ট আসে, সাবারা, সে সবর করে, ধৈর্য ধারণ করে, তাহলে কি হয়, ফাকানা খায়র আল্লাহ, তার এর বিনিময়ে আল্লাহর কাছে সওয়াব পায়, জান্নাত পায়। তাহলে বিপদ হয়েও সে তার বিনিময়ে ভালো কিছু পায়। ইস্তিগফার আমরা করলাম, এর কারণে আমার সওয়াব অবলম্বন ঠিকই যুক্ত হবে ইনশা আল্লাহ। আর বিপদ যদি দূর হয় তো আলহামদুলিল্লাহ, যদি দূর না হয় তাও আমি সবর করলাম যে এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। আমাদের অনেক সমস্যা দূর হয় ইমিডিয়েট, আমাদের জীবনে প্রতিনিয়ত বহু ঘটনা ঘটে, আমরা ঘটনাগুলোর দিকে একটু তাকালে বুঝতে পারবো। একটা বিপদ হয়তো একজনের ঘটেছে, ঘটার পর বিপদটা দূর হয়েছে। ধরেন আপনারা দুজন মানুষ, দুজন মানুষ আপনারা চেষ্টা করছেন কোনো একটা জিনিসের জন্য, একজনের হয়ে গেছে, আপনি মন খারাপ করে ফেলছেন যে তারটা হয়ে গেল, আমারটা হলো না, আপনি এটা অপেক্ষায় আছেন। এরপর আপনি দেখলেন যে যারটা হয়ে গেছে সে খুশি হয়ে চলে গেছে, বাট না হওয়ার ফলে আপনার ইচ্ছেতে বড়টা হয়ে গেল। এবার আপনি খুশি হয়ে যান যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এরকম বহু কিছু আমাদের জীবনে ঘটে না, ইমানদার দৃঢ় বিশ্বাস করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিশ্রুতি অনুযায়ী কোনো আমল যদি সে করে, তার লস হওয়ার কোনো সুযোগ পার্থিব বিষয়ে, এক জায়গায় আমি ইনভেস্ট করলাম, ইনভেস্টটা আমার লস হয়ে গেল, এটা আমার আর পাওয়ার সুযোগ নেই। কিন্তু দিনই বিষয়ে, আমলের বিষয়ে ইমানদার হারাবার কিচ্ছু নেই। বিধায় ইমানদার কখনো নিরাশ হবে না, আল্লাহর প্রতি আশাবাদী থাকবে। বিশেষ করে কোনো অকল্যাণ তাকে স্পর্শ করলে সে আল্লাহর প্রতি ইয়াকিন রাখবে যে এর মাধ্যমে অবশ্যই আমার কোনো না কোনো কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন। বিধায় আমি কী করবো, সবর করবো, ধৈর্য দান করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবো।